হ্যাঁ, তো আমরা এই যে গেট ইনটু পিসি ডট কম, এটা আমি আপনাদের লিঙ্ক মেসেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা সব সফটওয়্যার পেয়ে যাবেন, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। গেট ইনটু পিসি ডট কম, এখানে দেখেন এই যে সফটওয়্যার ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি অনুযায়ী আমাকে বলবেন কি লাগবে, 3D অ্যানিমেশনের, 3D ক্যাড ডিজাইন, প্রিন্টিং, অ্যাকাউন্টিং, এক প্রকার সব ক্যাটাগরির যত জনপ্রিয় সফটওয়্যার গুলো আছে সব এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের তো হলো ডিজাইন, ডিজাইন রিলেটেড সফটওয়্যার, তাহলে মনে হয় ডিজাইন রিলেটেড একটা ক্যাটাগরি থাকবে, এই যে ডিজাইন, দেখেন ডিজাইন রিলেটেড 247টা মতো সফটওয়্যার আছে। হ্যাঁ, এই অটোমেশন স্টুডিও, হ্যাঁ, এখানে এইভাবেও খুঁজতে যদি সমস্যা হয় আপনারা ডাইরেক্ট সার্চ দিতে পারেন। হ্যাঁ, সার্চের অপশন আছে, এই যে সার্চ ওয়েবসাইট, সমস্যা আমি লিখলাম ফটোশপ, ফটোশপের আবার অনেক ভার্সন আছে, সিসি আছে, CS6 আছে, এই যে 2021, হ্যাঁ, এই ফটোশপ অনেক আছে, লাইটরুম, দেখেন এই যে ফটোশপ রিলেটেড দেখেন কত সফটওয়্যার, আরো বিভিন্ন বড় বড় পেজ আছে, তারপরে নিয়ে নিন একটা ইলাস্ট্রেটরও পেয়ে যাবেন, লিখলে চলে আসবে। তো আমি আমাদের সফটওয়্যার ওপেন করি, আমাদের এই পিসিতে হলো সিসি মানে ক্রিয়েটিভ ক্লাউড, সেটাও ভালো একটু আপডেট, CS6 ইউজ করতে পারেন। তো ইলাস্ট্রেটর, ফটোশপ এই ফাংশন প্রায় সেমই, এই যে উপরের ফাইল এডিট এগুলা প্রায় অনেক কিছুই 70-80% ফটোশপের মতোই। তো আমি নিউ একটা ফাইল নিয়ে নিই, এখানে যে অরিয়েন্টেশন আছে আপনি কি এইভাবে এই ভার্টিক্যাল চান না হরিজন্টাল চান এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর্ট বোর্ড হলো আপনার যে আর্ট বোর্ড মানে পেজ কয়টা হবে, যেমন এই যে ক্রিয়েট 1 ছিল, এই দেখেন একটা নিন, যদি দুইটা দিতাম 2 দিতাম তাহলে আর্ট বোর্ড হলো দুইটা নিত, সাদা এই স্পেসটাকে আর্ট বোর্ড বলে, ঠিক আছে, এটাকে আর্ট বোর্ড বলে, যদি 2 দিতাম তাহলে পাশাপাশি দুইটা নিত। মনে করেন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব, তখন বিজনেস কার্ড যদি এপিট ওপিট দুই পাশে ডিজাইন থাকে তখন আমরা দুইটা আর্ট বোর্ড নিব। হ্যাঁ, এটা আসবে সামনে, এভাবে আমরা আমাদের পেজটা ওপেন করে নিব বা আর্ট বোর্ডটা ওপেন করে নিব। তো একটা জিনিস, এখানে বিভিন্ন টুলস আছে, এটাকে যদি আমি ছোট করি মানে জুম আউট করি, এই যে পুরাটাই কিন্তু আমার স্পেস, মানে এই যে সাদা যে আর্ট বোর্ড এটার বাইরেও আপনি ড্রয়িং করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, ওইটা অবশ্য সেভ করলে আসবে না, কিন্তু আপনি ডিজাইন করে এই যে বাইরেও রাখতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন আমি দেখাই, আমি যে শেপ নেই যদি, হ্যাঁ এই দেখেন এই যে বাইরেও রাখতে পারছে, ফটোশপে কিন্তু এটা ছিল না, ফটোশপে আপনি যদি বাইরে বের করতেন এটা কিন্তু এখানে কেটে যাবে, ঠিক আছে, তো এটা এই যে আপনি বাইরে রেখে দিতে পারবেন ইচ্ছা মতো সবকিছু, ঠিক আছে, আপনার যেটা দরকার সেটা আপনি ভিতরে নিয়ে আসলেন। তবে সেভ করলে কিন্তু এই সাদাটা যতটুকু অতটুকুই আমার আসবে, বাকিগুলো কিন্তু কাটা পড়ে যাবে, JPEG বা PNG করে যদি সেভ করেন, ঠিক আছে। সেভ করার অপশনটা হলো এখানে একটু আলাদা, মনে করেন এই ছবিটা আমি যদি মনে করি এভাবেই সেভ করি, ফাইল থেকে এক্সপোর্ট, বা আপনারা সেভ ফর ওয়েব এখানে পেয়ে যেতে পারেন বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম, তো আমার হলো এক্সপোর্টের মধ্যে আছে, সেভ শর্টকাট আছে অল্টা শিফট কন্ট্রোল এস, এটা চাপ দিলে সেভ ফর ওয়েব, এই যে বক্সটা ওপেন হয়ে গেলে এখানে এই যে JPEG আছে, PNG এখানে দিতে পারেন, এখানে থাম্বনেল দেখায় ফিট যদি দেন
স্পুন দেখেন এই যে সেভ হবে, ওই যে পাখিগুলো কাটা পড়ে গেছে, ঠিক আছে। তো সেভ দিলে আপনার যে বীজ জায়গা সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই বাইরের গুলো কিন্তু কাটা পড়ে গেছে, এইটাই ইলাস্ট্রেটর। এই জিনিসগুলো আমার একটু মজার, ইচ্ছা মতো অনেক ফ্রিলি ডিজাইন করতে হবে। তো আমরা একটু টুল গুলা দেখি, সবার ফার্স্টে আছে হলো সিলেকশন টুল, মানে আপনি যেটার উপর ক্লিক করবেন ওইটাই সিলেক্ট হয়ে যাবে। চার দিয়ে সিলেক্ট করে কি করতে পারেন, এই যে মুভ করতে পারেন উপরে নিচে ডানে বামে মুভ করতে পারেন, হ্যাঁ সিলেকশন টুল। এটার পাশে কি আছে, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মনে করেন এই যে এটা, মনে করেন আপনি নির্দিষ্ট একটা কোণা মুভ করবেন, মনে করেন আমি এই কোণাটা শুধু মুভ করতে চাচ্ছি, দেখেন এই যে, ঠিক আছে। আবার আমি চাচ্ছি এই কোণাটা শুধু মুভ হবে, তাহলে আবার এটাকে ধরি এই কোণাটা, এটাই ডিরেক্ট সিলেকশন টুল। মানে নির্দিষ্ট কোনো পাথকে ধরে বা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনার ছোট বড় করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ আছে, সেটা হলো মনে করেন এটা তো একটা চতুর্ভুজ রেক্টেঙ্গেল, ভিতরে দেখেন আরো চারটা পয়েন্ট আছে, ঠিক আছে। তো ডিরেক্ট ডিরেক্টে থাকা অবস্থায় আপনি এগুলার ভিতরে এই যে যে চারটা গোল পয়েন্ট এগুলো ধরে যদি আপনি ভিতরের দিকে টান দেন, এই যে বাইরের কোনাগুলা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন রেক্টেঙ্গেল, অনেক সময় ডিজাইনে দেখবেন এরকম শেপ আছে, তখন আপনি এটা এইভাবে করে নিতে পারেন, ঠিক আছে। আরো যদি নেন আরো গোল হবে, ঠিক আছে, আরো নিলে আরো গোল হবে, এভাবে নিতে নিতে এর বেশি আর হবে, ঠিক আছে, এটা সর্বোচ্চ। আবার উল্টা দিকে নেন, আবার চার গোনা হতে থাকবে। জয়েন করলো সবাই, এখন জয়েন করতেছে 3টা 26 বাজে। আচ্ছা, তো এইভাবে হলো আপনারা এই ভিতরে যে চারটা পয়েন্ট, হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এরকম কিছু পয়েন্ট দেখবেন, এটা দেওয়ার উদ্দেশ্য হলো যদি কোনাগুলাকে আপনি রাউন্ড করতে চান, ঠিক আছে, এই যে এরকম, সেটার জন্য এই ভিতরে পয়েন্ট গুলো। তো এটাও এই ডিরেক্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে। মনে করেন আমি এই টুলটা নিয়ে দেখাই, সরাই দিই একটা কালার দিয়ে। এখানে হলো কালার, এটা হলো কালার, এটা হলো স্ট্রোক, হ্যাঁ আমি এটা নীল দিলাম, আর স্ট্রোক স্ট্রোক হলো বাইরে চারদিকে, মনে করেন আমি স্ট্রোক দিলাম লাল, এখান থেকে স্ট্রোক বাড়াই দিতে পারেন স্ট্রোক। তো এইটার কোনাগুলো তো একদম কোনা কোনা আছে, তাই না? তো এগুলাকে যদি আমি একটু রাউন্ড করতে চাই, তো সেটার জন্য এই যে ক্লিক করবেন, করে মানে ডিরেক্ট টুল দিয়ে এই যে ভিতরে যে পয়েন্ট গুলো আছে গোল গোল, এগুলো একটু ভিতরের দিকে টান দিলে এই যে কোনাগুলো রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন রাউন্ড হয়ে গেল, এটাই। তো ডিরেক্ট সিলেকশনের কাজটা কি বুঝলাম আমরা, নির্দিষ্ট কোন কোণা বা পয়েন্টকে ধরে সেটাকে আপনি চাইলে রাউন্ড করতে পারেন, টান দিয়ে ছোট বড় করতে পারেন, হ্যাঁ এটাই হলো ডিরেক্ট সিলেকশনের কাজ। তারপর কি আছে দেখেন, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল আমাদের ফটোশপেও ছিল। কেউ একজন বলেন তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি ছিল ফটোশপে? তাড়াতাড়ি সিলেক্ট করা, তো তাড়াতাড়ি সিলেক্ট তো আমরা কুইক সিলেকশন দিয়েও করতে পারতাম, তাহলে ম্যাজিক আর কুইকের পার্থক্যটা কি হবে? ম্যাজিক আর কুইকের পার্থক্যটা হলো, ম্যাজিক হলো নির্দিষ্ট একটা কালারকে সিলেক্ট করবে। সাপোজ আমার লাল নীল সবুজ আছে, আমি লালে ক্লিক করলে শুধু লালই সিলেক্ট করবে, নীল সবুজ সিলেক্ট করবে না, হ্যাঁ আমি দেখাচ্ছি উদাহরণ দিয়ে, ফটোশপে দেখাইছিলাম, মনে করেন এই একটা সে, তারপর এই একটা সে,
এখানে তিনটা শেপ আছে লাল রঙের, আবার এই তিনটাকে আমি কপি করি। ওই ইলাস্ট্রেটরে ওই কিবোর্ডে অল্টা চাপ দিয়ে টান দিলে এইভাবে কপি হয়ে যায় ফটোশপেও সেম। তো এই তিনটার কালার আবার দিলাম আমি মনে করেন সবুজ। আবার এই তিনটাকে কপি করি অল্টা চাপ দিয়ে, এখানে আমি দিলাম মনে করেন নীল। এখন দেখেন আমার যে ম্যাজিক ওয়ান টুল আছে, আমি যদি এই লালটার উপর ক্লিক করি দেখেন এই তিনটা লাল সিলেক্ট হয়ে গেছে, দেখেন পাশে সবুজ আর নীল কিন্তু সিলেক্ট করে নাই, দেখেন এই যে শুধু এটাই মুভ করছে। আবার ম্যাজিক টুল দিয়ে যদি আমি এই নীলটাকে ক্লিক করি দেখেন তিনটা নীলই সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ দেখেন সবুজটাকে কিন্তু সিলেক্ট করে নাই। এটাই হলো ম্যাজিক ওয়ান টুল, মানে নির্দিষ্ট একটা কালারকে সে সিলেক্ট করে। তারপর আছে কি, এই পাশে আছে ল্যাসো টুল। আচ্ছা ল্যাসো টুল হলো ফ্রিলি সিলেক্ট করবে, নির্দিষ্ট কোনো সিলেকশন না, ফ্রি ভাবে সিলেক্ট করবে সে, মানে আপনার মনের মতো আপনি যেটা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সেটা সিলেক্ট হবে। মনে করেন আমি একটা স্টার নিলাম, তো কিবোর্ডে অ্যারো কি দিয়ে আমি এখানে কোনাগুলো বাড়াই দিই। এখন বর্তমানে 1 2 3 4 পাঁচটা কোণা আছে, কিছু কোণা বাড়াই দিই। উপরের দিকে দিলে বাড়তে থাকবে কোণাগুলা, নিচের দিকে দিলে কমতে থাকবে কোণাগুলো, কমতে কমতে সর্বনিম্ন ত্রিভুজ বানাতে পারবে, আর সর্বোচ্চ কোনো লিমিটেশন নাই, যত খুশি তত কোণাগুলো বাড়াতে পারবে। তো আমি এটাকে মাঝখানে আনি, এনে ল্যাসো টুল দিয়ে মনে করেন ল্যাসো টুলের কাজ হলো ফ্রি সিলেকশন করা। তো আমি মনে করেন চাচ্ছি একটা কোণা সিলেক্ট করব, একটা কোণা সিলেক্ট করব না, আবার পরেরটা করব, তো এরকম টাইপ এই টাইপের কিছু কাজ করার জন্য ল্যাসো টুল ব্যবহার করা হয়। মনে করেন আমি এটা এটা করলাম, আবার এটা করব না, এটাকে আমি টাচ করলাম না, আবার এটাকে করলাম, আবার এটাকে টাচ করলাম না, এটাকেও টাচ করলাম না, এটাকে করলাম, এই যে এটাকে টাচ করলাম, ঠিক আছে। তো দেখেন বাদ দিয়ে বাদ দিয়ে, হ্যাঁ একটা কোর্স একটা করি নাই, একটা কোর্স দুইটা করি নাই, পরেরটা করছি। এখন আবার যেখান থেকে শুরু করছি ওইখানে নিয়ে শেষ করব। এখন কিন্তু এই যেগুলাকে টাচ করি নাই ওগুলা কিন্তু সিলেকশন হয়নি, যেগুলা টাচ করছি ওগুলা সিলেক্ট হয়েছে। এখন আমি এই যে ডিরেক্ট দিয়ে দেখেন আমি এই যে যদি বড় করি দেখেন এই যেগুলাকে টাচ করছি ওগুলাই বড় হচ্ছে, দেখেন এই যে এই মাঝখানে দুইটা এইটা বাদ ফুট পাত দিয়েছিলাম এগুলাকে কিন্তু সে কিছু করতেছে না, এটাই ল্যাসো টুলের কাজ, ফ্রিলি করতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন, কেউ কোনো কিছু না বুঝলে বললেন, হ্যাঁ আমি একটা পর একটা দেখাই। তো তারপর কি আছে দেখি, এটাকে আমরা এক সাইডে সরায় রাখি, ডানে বামে অনেক জায়গা আছে। তারপর কি আছে, পেন টুল, পেন টুল তো ফটোশপে দেখছেনই, ঠিক আছে, শেপ ব্যবহার করার জন্য, শেপ ডিজাইন করার জন্য। মনে করেন আমি এখানে একটা ডিজাইন করি, এই যে বাড়তি অংশটা এই মাঝখানে ক্লিক করবেন কেটে যাবে, এই টাইপের ঢেউ ঢেউ ডিজাইন বা বৃত্ত বা যে কোনো ডিজাইনের জন্য আপনারা ইউজ করতে পারবেন, কাস্টম ডিজাইনের জন্য আর কি। এই টাইপের ডিজাইনের জন্য আপনারা ইয়ে করতে পারেন, পেন টুল ইউজ করতে পারেন বা যে কোনো ডিজাইন, ঠিক আছে সব কিছুই করা যাবে। এটাই হলো পেন টুল, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারেন, এখানে কালার আছে,
গেল পেন টুল, এটা কি? এটা মনে হয় কার্ভেচার টুল। আচ্ছা, এটার তেমন কাজ নাই, এটাও অনেকটা পেন টুলের মতোই। এটা হলো মনে করেন, আমি একটু দেখি, মানে পেন টুল দিয়ে আপনি ফ্রিলি ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আর এইটা হলো আপনার ফ্রিলি ডিজাইন না, ওরা ডিজাইন করে দিবে, আপনি জাস্ট ক্লিক করবেন। মনে করেন আমি এই যে এখান থেকে এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, ঠিক আছে, সোজা একটা লাইন হইলো। এখন আমি সেকেন্ড ক্লিকটা দেওয়া, মানে তিন নম্বর ক্লিকটা দেওয়ার আগে দেখেন আমি যদি এদিকে বাড়াই, দেখেন অটোমেটিক সে কার্ভ করে উপরে একটা ডিজাইনের মতো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপর আবার মনে করেন এখানে দিলাম, এই যে এখানে অটোমেটিক সে গোল করে একটা ডিজাইন নিয়ে নিবে, আবার এখানে নিলাম, অটোমেটিক সে একটা গোল করে নিল। হ্যাঁ, আমি কিন্তু গোল করিনি, অটোমেটিক সে করছে, ঠিক আছে। যাদের ডিজাইন স্মুথ হয় না তারা অনেক সময় এটা ইউজ করে, ঠিক আছে। মনে করেন আপনি এই শেপটা নিয়েছেন, আপনার আঁকা বাঁকা হয়েছে, স্মুথ হয় নাই, তখন আপনি এই যে ফ্রি ফর্ম দিয়ে ইউজ করতে পারেন, তখন অটোমেটিক সে ডিজাইন আপনার করে দিবে অনেক কিছু। মনে করেন যে ধরুন দেই, দেখেন এই যে আমি কিন্তু ক্লিক করি নাই, তার আগে সে যেরকম কার্ভ করে দিচ্ছে, ঠিক আছে। তবে এটা সমস্যা হলো আপনি আপনার মনের মতো করতে পারবেন, হ্যাঁ, এই জন্য পেন টুলটা ইউজ করাই, এটা তেমন ইউজ করা হয় না, এটা তেমন ইউজ করা হয় না। তারপর ঠিক আছে, টাইপ টুল, টাইপ টুলের মধ্যে মনে হয় আরো অনেকগুলো আছে। হ্যাঁ, এই যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, আমরা এগুলো একটা একটা করে দেখি। টাইপ টুলটা কি? টাইপ টুল হলো একদম নর্মালি আমরা যে লিখি না, জাস্ট লেখার জন্য, মনে করেন আমি ভিতরে কিছু লিখব, এখানে হলো ক্লিক করার পর এখানে এই যে সাইজ একটা বড় করে দিই, এখানে আপনার ফন্টে যে ফ্যামিলিগুলো আছে রেগুলার বোল্ড এগুলো এখানে দেখাবে, এখানে হলো ফন্ট সিস্টেম, ঠিক আছে। এটাই হলো আপনার নর্মালি যেটা টাইপ টু। তারপর নিচে আছে কি, এরিয়া টাইপ টু। এরিয়া টাইপ টুলটা হলো নির্দিষ্ট কোনো শেপের মধ্যে যদি লিখতে চান, ঠিক আছে, মনে করেন আমি একটা শেপ এখান থেকে এই শেপ, এইটার মধ্যে যদি আমি লিখতে চাই তখন হলো আমার এই এরিয়া টাইপ টুল ইউজ করতে হবে। এরিয়া টাইপ টুল দিয়ে দেখেন আমি এই যে একটা ইয়েতে মানে বর্ডার ধরে ক্লিক করব, মাঝখানে ক্লিক করলে কিন্তু হবে না, হুম, একদম বর্ডারে কোনো পয়েন্টে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, দেখেন এই যে ভিতরে ওই শেপের মাঝে লেখা, ঠিক আছে। এখন আপনি এখানে লিখতে পারেন, মানে যাই দেখবেন ওই শেপের মধ্যেই থাকবে, বাইরে আর যাবে না।
হ্যাঁ, এরকম সাইজ লিখবেন, এদেরই থাকবে। আপনি চাইলে লেখার সাইজ আরো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে, সাইজ এখান থেকে কমাই দিতে পারবেন, ঠিক আছে। তো এটাই হলো আমার এরিয়া টাইপ টু। হ্যাঁ, তারপর কি আছে, টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলটা কি, এটা হলো মানে নির্দিষ্ট একটা কি বলবো, একটা বর্ডার বা এই যে কোনাগুলো দেখতেছেন চারদিকে, ওইটা অনুযায়ী চার দিক দিয়ে নিবে। যেমন এটা যেমন ভিতরে নিছিল, ওইটা হলো বাইরের দিক দিয়ে নিবে, ঠিক আছে। ভিতরে লেখবেন, সাপোজ এটাই লিখি, সেম শেপটাই নিয়ে রাখাই, টাইপ অন এ পাথ টুল। আমি যদি এই যে কোণে ক্লিক করি একটা, দেখেন এই যে বাইরে দিন, ঠিক আছে, ভিতরে কিছু নেই। ঠিক আছে, আপনারা ওই যে অনেক সময় দেখবেন একটা বৃত্ত থাকে, বৃত্ত চারদিকে লেখা থাকে সার্কেল ডিজাইনের মতো, সেটাও এই টাইপ অন এ পাথ টুল দিয়ে লিখতে পারেন। চারদিকে লেখার সাইজ ছোট বড় করে নিতে পারবেন, সমস্যা। এটাই হলো টাইপ অন এ পাথ টুল। তারপর কি আছে, ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল হলো মানে লম্বালম্বি যদি কোনো কিছু থাকে, গাছ যেমন দাঁড়ানো থাকে না, গাছ পা সেরকম লম্বালম্বি, তাহলে ভার্টিক্যাল টাইপ টুল। তার মানে লম্বালম্বি যদি আপনি কোনো কিছু লিখতে চান, সেটার জন্য মনে করেন এখানে আমি ক্লিক করি ভার্টিক্যাল সিলেক্ট করে, এই যে এরকম, হ্যাঁ, লম্বালম্বি ভাবে যদি কিছু লিখতে চান সেটা হলো এই ভার্টিক্যাল টাইপ। তারপর কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হলো ওই যে শেপের মাঝেই লম্বালম্বি ভাবে লেখাগুলো হবে, ঠিক আছে। যেমন এই যে সাকসেস ট্রেনিং সেন্টার আমি লিখলাম না, এটা যেমন এই যে এরকম নর্মালি লেখছে, কিন্তু ভার্টিক্যালে হলো এই যে এরকম লম্বালম্বি ভাবে শোয়ানো অবস্থায় লেখা গুলো হবে, ঠিক আছে। আরেকটা শেপ কে পাশে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টু, মানে ভিতরে আর কি, হ্যাঁ ভিতরে লম্বালম্বি লেখা গুলো হবে। তো দেখেন আমি একটা ক্লিক করি, ঠিক আছে, এরকম ভিতরে লম্বালম্বি লেখা হবে। আর লাস্টে আছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এইটা হলো এই যে এরকম সাকসেস ট্রেনিং সেন্টার যে গোল করে লিখলাম না, এটা আর কি শোয়ানো অবস্থায় লেখাগুলো থাকবে, সেম জিনিসই শোয়ানো অবস্থায়।
আমার একটা সার্ভে নিয়ে দেখাই। দেখেন লেখাগুলো এই যে সমান অবস্থায় আছে, ঠিক আছে। দেখেন এই যে এটা নর্মালি লেখা ছিল, আর এটা হলো জাস্ট লেখাগুলোকে মানে সমান অবস্থায় কেটে দিয়েছে, এটা ভার্টিক্যাল এরিয়াটা। তো এই হলো মূলত টাইপ টুল, এগুলো তো লাগে না, সব লাগে না, প্রথমে একটা দুইটা লাগবে। আপনারা এগুলো দেখবেন বাসায়, এই গেল আমাদের টাইপ টুল। তারপর এখানে কি আছে, লাইন সেগমেন্ট, আর্ক টুল, স্পাইরাল টুল। লাইন টুল হলো জাস্ট লাইন নেওয়ার জন্য, আপনারা নর্মালি লাইন নিলে যে এরকম আঁকা বাঁকা একটু ইয়া হয়ে যেতে পারে। সোজাসুজি লাইন নিতে চাইলে শিফট চাপ দিয়ে লাইনটা নিন, কিবোর্ডে যদি শিফট চাপ দিয়ে ধরে লাইনটা নেন তাহলে লাইনটা সোজা হবে। হ্যাঁ, আপনি চাইলেও আঁকা বাঁকা করতে পারবেন না, স্ট্রোক দিয়ে দিই, এরকম একটা লাইন। তারপর কি আছে, আর্ক টুল হলো এই যে নির্দিষ্ট এরকম যদি একটা কোনো এরকম কিছু ডিজাইন করতে চান সেটা হলো আর্ক টুল। আমি আবার কপি করি, হ্যাঁ এই যে এই টাইপের কিছু ডিজাইন এর জন্য আপনারা এই যে আর্ক টুল ইউজ করতে পারেন। তারপর কি আছে, স্পাইরাল টুল হলো এই যে এই টাইপের ডিজাইন এর জন্য। এখানে স্ট্রোক চলে বাড়াই দিতে পারেন তাহলে মোটা হবে, তবে এগুলা 1-2 রাখাই ভালো, বেশি মোটা হইলে খারাপ লাগে, দেখতে ভালো লাগে না। তারপর কি আছে, রেক্টেঙ্গেল গ্রিড টুল হলো অনেকটা টেবিলের মতো, রেক্টেঙ্গেল গ্রিড টুল। তারপর আছে পোলার গ্রিড টুল, পোলার গ্রিড টুলটা হলো এখানে যা যা আছে সব যে লাগবে আমাদের তা না। হ্যাঁ এখানে যত টুল আছে ঘুরে ফিরে আপনাদের কাজে লাগবে হলো হাতে গোনা 4 থেকে 5টা টুল, ঠিক আছে, সব কিন্তু কাজে লাগবে না, আমি জাস্ট জানার জন্য বলে রাখতেছি। এখানে আমাদের মুভ টুল, টাইপ টুল এগুলো বেশি বেশি ইউজ করতে হবে, পেন্ট টুল। হ্যাঁ বাকি বাদ বাকি যে ম্যাজিক, ল্যাসো, তারপর ইরেজার, ব্রাশ এগুলো কিন্তু অত লাগবে না, অত কি লাগবেই না, মুভ টুল, পেন টুল এগুলোই লাগবে, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল এগুলো মানে হাতে গোনা 4-5টা টুল ডিজাইনের ক্ষেত্রে, আর জানার জন্য আর কি বলতেছি। তো এই গেল হলো এগুলা সব। তারপরে এদিকে কি আছে, শেপ গুলা তো দেখাইলাম আমি ফার্স্টে, ঠিক আছে, এটা হলো এই যে চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটা হলো এই কোনাগুলো একটু রাউন্ড থাকবে, এটা বৃত্ত সার্কেল, পলিগোনাল হলো এই যে এটা, ঠিক আছে, এটা পলিগোনাল, এটা স্টার। নেওয়ার সময় যে অ্যারো দিয়ে যদি উপরে অ্যারো চাপ দেন তাহলে এই কোণাগুলো বাড়তে থাকবে, ডাউন অ্যারো চাপলে এই কোণাগুলো কমতে থাকবে, সেটা অবশ্যই নেওয়ার আগে। কি আছে, প্লেট টুল লাগে না। এখন দেখেন ব্রাশ টুল, ব্রাশ টুলটা হলো আমাদের ফটোশপে মোটামুটি কাজে লাগে, ইলাস্ট্রেটর একদমই লাগে না। হ্যাঁ অনেকটা ব্রাশ, ব্রাশ দিয়ে যদি কিছু আঁকতে চান মনে করেন
তো জায়গাই পাইছি। ড্রয়িং টয়িং ছোটখাটো ড্রয়িং ডিজাইন করার সময় ব্রাশ টুল, এখানে এটার মধ্যে পেন্সিল টুল আছে, এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, মনে করেন আমি এটা দিয়ে কিন্তু স্মুথ হবে না, যারা মোটামুটি ভালো ড্রয়িং পারে তাদের জন্য, তো ভালো ড্রয়িং পারি না। এই টাইপের যদি ছোটখাটো কোনো ড্রয়িং ট্রয়িং করতে চান তখন এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হলো গেল ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলও সেম এই ব্রাশের মতন, ব্রাশ টুল তারপর কি আছে আজকে দেখি আমরা এই পর্যন্ত দেখবো, এই এই লাস্টের এই যে এই দুইটা দেখে শেষ করে দেবো। বেশি টুল দিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, প্রেশার পড়ে যাবে। হাফ দেখবো, নেক্সট দিন হাফ দেখবো। তো আর আমাদের যে আর্ট বোর্ড, এই সাইজটাও কিন্তু বাড়ায় নিতে পারবো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখেন, এই যে আর্ট বোর্ডটা, দেখেন আমার জায়গা নাই, আমি চাইলে আর্ট বোর্ডের সাইজও বাড়াতে পারবো। তো সেটার জন্য এখানে এই যে দেখেন আর্ট বোর্ডের অপশন আছে, আর্ট বোর্ড টুল, এখান থেকে আপনি এই যে লম্বা চাইলে এখান থেকে বাড়ায় নিতে পারেন, উইথ বাড়ায় নিতে পারেন, এখন স্টার্টিং দিতে পারেন। তো এরপর কি আছে, শেপার টুল। আচ্ছা, শেপার টুল হলো এই যে উপরে যে 1 2 3 4 5, তো আমি স্টার বাদ দিলাম, উপরে যে চারটা শেপ দেখতেছেন এই চারটা শেপকে আপনার জাস্ট একটা দুইটা টান দিলে এই উপরে চারটার যে কোনো একটা শেপ অটোমেটিক সে বানায় নিবে। কিভাবে আমি দেখাই, মনে করেন আমি এইরকম করলাম আঁকা বাঁকা, দেখেন এই যে রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, তারপর মনে করেন আমি এই যে আঁকা বাঁকা একটা এরকম চতুর্ভুজ, আমি দেখেন চতুর্ভুজ করে দিয়েছি। ঠিক আছে, তারপর এরকম একটা করলাম, এরকম একটা করলাম, এই দেখেন কত মিলন, যদি ত্রিভুজ টাইপের কিছু করতে চাই গোল হয়ে গেছে বেশি, মানে অটোমেটিক ওই শেপ গুলো বানায় নিবে। ঠিক আছে, কাছাকাছি যেটা আঁকা হবে আপনার অটোমেটিক ওই চারটার মধ্যে যেটার সাথে ম্যাচ হয়, এই যে এই চারটা উপরে যে চারটা, এই চারটার সাথে আপনার ড্রয়িংটা যেটার সাথে ম্যাচ হয় ওই যে কোনো একটা নিয়ে নিবে। হ্যাঁ, মনে করেন দেখেন আমি এই দেখেন ত্রিভুজ টাইপের একটা আঁকছিলাম, ফিক্সড নিয়ে নিছি আমি, কিন্তু ফ্রি আঁকছি, এই জন্য দেখেন এই যে আঁকা বাঁকা হচ্ছে। হ্যাঁ, এই দেখেন স্মুথ হয় না, বাট ও স্মুথ করে এই শেপ দিয়ে বানায় নিচ্ছে, এটা শেপ বিল্ডার, মানে শেপ সে বানায় নিবে, কোন শেপ এই যে উপরে নিচে আপনার যে কোনো একটা যেটার কাছাকাছি আপনি যাবেন বা ড্রয়িংটা করবেন। এটা গেল আমাদের শেপ বিল্ডার, সরি শেপার টুল। পেন্সিল টুল, পেন্সিলও অনেকটা ব্রাশের মতোই, হ্যাঁ আঁকাআঁকি করার সময় ব্যবহার করা হয়। মনে করেন কি আঁকা যায়,
এটা হ্যাঁ ড্রয়িং ক্ষেত্রে একদম চিকন করে, মানে পেন্সিল যেমন আমরা খাতায় ইয়ে করি ড্রয়িং টয়িং করি ওরকম সেম, ঠিক আছে, এরকম আপনারা ড্রয়িং টয়িং করতে পারেন। যাই হোক আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এটা হলো পেন্সিল টুল, স্মুথ টুল। স্মুথ টুলটা কি, মনে করেন আপনি যে এই যে ড্রয়িংটা করলেন এটা স্মুথ হইল না, আঁকা বাঁকা হইল, মনে করেন কি আঁকা চায়, পেন্সিল দিয়ে আগে আঁকি, মনে করেন আমি কিসের একটা পেন্সিলের ছবি মনে করেন আঁকি, দেখেন এটা তো স্মুথ হইল না তাই না, তা এটাকে স্মুথ করার জন্য আমাদের এই যে স্মুথ যেটা স্মুথ টুল আছে এখানে, স্মুথ টুল দিয়ে আপনি এই যে আঁকা বাঁকা হয়েছে যেখানে আঁকা বাঁকা হয়েছে এটাকে স্মুথ করে নিতে পারবেন, টান দিলে সে স্মুথ করে নিলে আস্তে আস্তে, বুঝছেন এই যে সোজা করে ফেলতেছে, এভাবে করতে হবে, ঠিক আছে। চলে গেছে, তো যাই হোক এইভাবে মানে কোনাকে স্মুথ করার জন্য, মনে করেন আমি একটা সার্কেলই নেই, হ্যাঁ একটা সার্কেলই যদি নেই পেন্সিল দিয়ে এটা তো স্মুথ হইলো না তাই না, স্মুথ হইলো না, তো এই যে পেন্সিল দিয়ে আপনি এই কোনাগুলো স্মুথ করতে পারবেন, স্মুথ টুল সিলেক্ট হয় নাই, আপনি উপরে ড্র্যাগ করলে দেখেন আস্তে আস্তে স্মুথ করবে, মানে ভালো আর সুন্দর একটা শেপ দিবে সেটাকে, ঠিক আছে দেখেন স্মুথ করে দিচ্ছে, বাট আগে এতটা স্মুথ ছিল না এটাই। তারপর পাত ইরেজার টুল, জয়েন্ট টুল এগুলো লাগে না, পাথ ইরেজার টুল হলো এই যে যে আমি শেপ গুলা নিচ্ছি, ধরেন এই যে আমি এটা নিলাম, এখানে হলো আপনি এই যে ভিতরে যে এই যে পয়েন্ট গুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো এক একটা পাথ, তা আপনি এগুলো যদি আপনি মুছতে চান, ইরেজার মানে রাবার মুছে ফেলবে, মনে করেন এটা আমি এই যে ক্লিক করলাম এই যে এই যে এটা মুছে গেছে, ঠিক আছে মুছে গেছে, এই দেখেন এই যে এটা আলাদা হয়ে গেছে, বুঝছেন এরকম কোন পয়েন্ট থেকে যদি কেটে ফেলতে চান, পয়েন্ট তো হলো পয়েন্ট দুইটাকে আলাদা করে দিবে মুছে দিবে এবং পরে সেটা আলাদা করা দেবে কেটে ফেলবে, ঠিক আছে আবার দেখাই, এই যেগুলো হলো পয়েন্ট, ঠিক আছে আমি ইরেজার দিয়ে যদি কোনো মুছে ফেলতে চাই, মনে করেন করতে পারতেছি না ছোট তো, বাট এখান থেকে এটা মুছে ফেলছে, এই বাস থেকে আলাদা করছে, এই বাস থেকে আলাদা করছে কিন্তু আমি এই যে ধরতে পারতেছি এই যে ধরছে,
এই আলাদা করে করছি, ঠিক আছে? এভাবে পয়েন্ট আলাদা করে কেটে ফেলবে আর কি, এগুলো তেমন কাজে লাগবে না। আইডিয়া দিলাম, তারপর কি আছে, ইরেজার, ইরেজার ওই মোছামুছির জন্য, ঠিক আছে? ব্রাশ দিয়ে যদি কিছু আঁকেন সেটাকে মুছার জন্য, আমি একটা ব্রাশ দিয়ে তো ওই যে একটা আঁশের মতো কিছু আঁকছিলাম, এটাকে দেখে মোছা যায় কিনা মুছার জন্য। এটাই হলো ইরেজার টুল। তো আজকে এই পর্যন্তই থাকলো, হ্যাঁ, আর এর পরের গুলো দেখে আমরা বাকি পরের দিন দেখবো, বেশি হয়ে যাবে আপনাদের, এগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর কারো কি কোনো টুল বুঝতে সমস্যা হয়েছে তাহলে একটু জানাবেন।